You're watching KK Creation. আমরা রাজগ্রামের কাছে তারকেশ্বর নদীর উপর যে ব্রিজটা আছে সেই ব্রিজের কাছে এসে গেছি। গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল এবং আজকে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত হওয়ার জন্য বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় যে উপরের অংশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে গত 24 ঘন্টায়, তার জন্য তারকেশ্বর কিন্তু এই মুহূর্তে বিপদ সীমার ওপর দিয়ে অতিক্রম করছে। এবং এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, নদী যেভাবে যে গতিতে এগোচ্ছে এবং নদী যেভাবে ঘুরে গেছে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা খুবই চিন্তাজনক। আমরা এই মুহূর্তে সেইখানে আছি, জলের প্রবর্ত এই মুহূর্তে চলছে তারকেশ্বরের উপর দিয়ে, বিপদ সীমার অনেক উপর দিয়ে কিন্তু জল বইছে। এবং এটা বিশেষ করে বাঁকুড়ার পাত্রসায়ের এবং জয়পুর কোতলপুর এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু জল প্লাবিত হবে। ইন্দাসের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু জল প্লাবিত হবে। প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে হুগলি ডিস্ট্রিক্টে বিশেষ করে আরামবাগে এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকাতেও কিন্তু এটা প্রবল জলোচ্ছ্বাস দেখা দেবে এবং সেখানে কিন্তু খুব বিপজ্জনক পরিস্থিতি হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু আমরা তারকেশ্বরে দেখতে পাচ্ছি নদীর ভয়ানক রূপ।